সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নেপাল ভারত সম্পর্ক উন্নত হতেই কাঠমান্ডুর রাজনীতিতে নাক গলানো শুরু চীনের ফের ড্রাগন আসফালন ক্ষমতা ছাড়ছেন খামেনি কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হঠাৎ অজানা রোগে আক্রান্ত ভারতের বহু মানুষ চিকিৎসকরা দিশেহারা এক দেড় মাসের মধ্যে কার্যকর হতে পারে সিএএ ইঙ্গিত ভারতীয় মন্ত্রীর আমরা এখনও জয়ী হতে পারি বললেন ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিপক্ষে সৌদি চাই স্থায়ী নিষেধাজ্ঞা বিয়ের রেজিস্ট্রি অফিস থেকে মুসলিম স্বামীকে গ্রেফতার তরুণীকে হেনস্থা এবং সবশেষে জানাবো ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পর ব্যাপক সাইবার হামলা আমিরাতে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নেপাল ভারত সম্পর্ক উন্নত হতেই কাঠমান্ডুর রাজনীতিতে নাক গলানো শুরু চীনের ফেড ড্রাগন আস্ফালন নেপালের রাজনীতিতে চীনের নাক গলানোর ঘটনা নতুন কিছু নয় এর আগে ভারতের বিরুদ্ধে চীনের উস্কানি পেয়ে নেপালের রাজনীতির পারদ ব্যাপকভাবে চড়েছিল এবার নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক খানিকটা উন্নত হয়েছে কয়েক মাস বাদে অন্যদিকে লাদাখ পরিস্থিতিও ঠান্ডা তুলনামূলক এমন অবস্থায় ফের চৈনিক আশফালন শুরু চেনা ধাঁচে এদিকে নেপালের কমিউনিস্ট পার্টির মধ্যে ফের একবার প্রধানমন্ত্রী উলিকে নিয়ে সংঘাত শুরু হয়েছে তাকে গদিচ্যুত করতে বিরোধী প্রচণ্ড শিবির উঠে পড়ে লেগেছে এমন এক পরিস্থিতিতে চীনের তরফে নেপালের রাষ্ট্রদূত হাউ ইয়াংকি দুই ঘন্টা অলির সঙ্গে বৈঠক করেন তারপরই নেপাল রাজনীতির পারত তুঙ্গে জানা গিয়েছে নেপালের কমিউনিস্ট পার্টির মধ্যে সংঘাত কীভাবে দমন করা যাবে সেই বিষয়ে চীনের দূতাবাসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী আলোচনা করেন যে বিষয়টিকে নেপালের রাজনীতি খুব একটা ভালোভাবে দেখছে না নেপাল চীন সীমান্তের এলাকা নিয়ে যেখানে ধীরে ধীরে সংঘাতের কিছু খবর আসতে থাকে সেই আবহে এই বৈঠকের তাৎপর্য নিয়ে জল্পনা শুরু হয় নেপালে ওলির গদি কয়েক মাস ধরেই টলমল করছে ভারত বিরোধিতা থেকে চীনের সঙ্গে বন্ধুত্ব সমস্ত ক্ষেত্রেই ওলির দিকে তুপছুড়ে দিয়েছেন তারই পার্টির বিপক্ষ পুষ্পকমল দাহাল বর্তমানে দাহালের দাবি নেপালের কোভিড পরিস্থিতির দায় নিয়ে পদত্যাগের রাস্তায় হাঁটুন ওলি এদিকে নেপাল রাজনীতির চাবিকাঠি কার্যরত জিনপিং নিজের হাতে রাখার চেষ্টা করছেন আর সেই কাজে তার হাতিয়ার নেপালে অবস্থিত চীনের রাষ্ট্রদূত হ ইয়াংকি আপাতত গোটা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখছে দিল্লি কারণ দিল্লির সঙ্গে নেপালের সম্পর্ক উন্নত হতেই এবং নেপালে ভারতের সেনাপ্রধানের সফরের পরই এমন অস্থিরতা তৈরি হয় যার পর চিন্তাতে নাক গলাতে শুরু করে ক্ষমতা ছাড়ছেন খামিনি কে হচ্ছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা শারীরিক অসুস্থতার জেরে ক্ষমতা ছাড়ছেন ইরানের সর্বোচ্চ নেতা লুজমা খামিনী সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে নিজের জায়গায় ছেলে মুজতাবা খামিনিকেই ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসাচ্ছেন তিনি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানায় শনিবার রাতে এই বিষয়ে একটি টুইট করেন ইরানের এক সাংবাদিক মোমাবাদ তাতে তিনি উল্লেখ করেন দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ চলছে তার স্বাস্থ্যের অবস্থা রুহানি আয়েতুল্লাহি লুজমা খামিনীর সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয় খামিনীর স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে গোটা ইরান এ কারণেই তার ছেলে একান বছর বয়সী মুজতাবা খামিনীকে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে উল্লেখ্য দুই সালে অন্ত্রের ক্যান্সার হওয়ার কারণে একটি অপারেশন হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার তারপর থেকেই তার বিষয়ে খুব একটা খোঁজখবর পাওয়া যায় না বেশিরভাগ সময়ে লুকচক্ষুর অন্তরালে থাকেন তিনি ফলে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের গুপ্ত হত্যার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগারও সম্ভাবনা রয়েছে সেই কারণেই মুস্তাবা খামিনীকে খুব দ্রুত ক্ষমতায় বসা চেষ্টা করছেন এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন হঠাৎ অজানা রোগে আক্রান্ত ভারতের বহু মানুষ চিকিৎসকরা দিশেহারা করোনার টিকা মেলেনি এখনও ভারতে বেড়েই চলছে করোনা ভাইরাস তার মধ্যেই অশনি সংকেত এবার অন্ধ্রপ্রদেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের চমকে দিয়ে শনিবার থেকে কাতারে কাতারে হাসপাতালে জড়ো হচ্ছেন নানা বয়সের ব্যক্তি প্রত্যেকেরই উপসর্গ এক পায়ে প্রবল ব্যথা মাথা যন্ত্রণা ও ভাব হঠাৎ করেই এই অজানা উপসর্গ প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে সূত্রের খবর শনিবার সকাল থেকেই অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলায় প্রত্যেকেরই উপসর্গ এক পায়ে প্রবল ব্যথা মাথা যন্ত্রণা ও বমিভাব আতঙ্ক ছড়াতে থাকে এই অজানা রোগ আক্রান্ত হয়েছে অন্তত দুইশ জন প্রত্যেকেই গায়ে মাথায় ব্যথায় ভুগছিলেন বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন পরিস্থিতি মোকাবেলায় অন্ধ্র প্রশাসন তরিঘড়ি বিজুয়ারার একটি বিপর্যয়কালীন চিকিৎসা কেন্দ্র তৈরি করে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় পরে তাদের অ্যালেরু সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্বাস্থ্যকর্মীদের উদ্বেগের মূল কারণ এ সদুয়েক মানুষ কোনো জমায়েতে অংশগ্রহণ করেননি প্রত্যেকেই পশ্চিম গোদাবরী র্যালেরু অঞ্চলের নানা প্রান্তের বাসিন্দা কিন্তু কেউই একে অন্যের সঙ্গে সম্পর্কিত নন তাহলে কিভাবে ছড়াল এই সংক্রমণ সংক্রমণের কারণ কি বুঝতে চেষ্টা করছেন অন্ধ্রের চিকিৎসকরা স্বাস্থ্যমন্ত্রী কালীকৃষ্ণ শ্রীনিবাস হাসপাতাল পরিদর্শন করেছেন সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বেশিরভাগ রোগীর অবস্থায় এখন স্থিতিশীল এ খবর জানিয়েছে নিউজ এইট্টিন এক দেড় মাসের মধ্যে কার্যকর হতে পারে সিএএ ইঙ্গিত ভারতীয় মন্ত্রীর আগামী এক দেড় মাসের মধ্যে গোটা ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁয়ে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগদানের শেষে সংবাদ সম্মেলন করে কথা জানান তিনি বলেন ইতিমধ্যেই এটি আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতিও তাতে স্বাক্ষর করেছেন বিধি প্রণয়নের কাজও চলছে আমার মনে হয় আগামী এক দেড় মাসের মধ্যে আইন কার্যকর হয়ে যাবে এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন কেন্দ্রীয় এই মন্ত্রী উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে ভারতের লোকসভায় পাশ হয় সিএএ আমরা এখনও জয়ী হতে পারি বললেন ট্রাম্প নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখনও জয়ী হতে পারি গত তিন নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন এখনও পরাজয় স্বীকার না করা ট্রাম্প বলেন শেষ পর্যন্ত আমরা এখনও জয়ী হতে পারি জর্জিয়ায় ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরও বলেন নির্বাচনে আমরা জিততে যাচ্ছি সংবাদ মাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পঞ্চান্ন ইলেক্টোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারও অভিযোগ করেন আগামী পাঁচ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফায় ভোট মোকাবেলা করবে এর ফলের উপর নির্ভর করবে একশো আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্প বলেন জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে তিনি বলেন আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিপক্ষে সৌদি চাই স্থায়ী নিষেধাজ্ঞা ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেন রিয়াদ চায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক শনিবার ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি দাবি করেন দুই সালে ইরান ও ছয় গোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের ভূমিকার বিষয়টি নির্দিষ্ট করা হয়নি ফারহান আলে সৌদ বলেন ইরানের প্রতিটি বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আরূপ এবং ইরান যাতে অতীতের মতো মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে তার ব্যবস্থা করতে হবে এদিকে ফরাসি বার্তা সংস্থায় এএফপিকে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের পরমাণু সমঝোতা যদি পুনরুজ্জীবিত করতে হয় তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশের সঙ্গে পরামর্শ করতে হবে এ খবর জানিয়েছে পার্স টুডে বিয়ের রেজিস্ট্রি অফিস থেকে মুসলিম স্বামীকে গ্রেফতার তরুণীকে হেনস্থা হিন্দু তরুণীর সঙ্গে বিয়ের রেজিস্ট্রি করার অপরাধে এক মুসলিম যুবক ও তার ভাইকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ মুরাদাবাদের এই ঘটনায় বজরং দলের সদস্যরা রেজিস্ট্রারের অফিসে গিয়ে গুলমাল করে বিয়ে থামায় তারপরে ওই তিনজনকে স্থানীয় থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এক মিনিট এগারো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মুরাদাবাদের কারথানার চত্বরে ওই তরুণীকে ঘিরে ধরে আছে বেশ কিছু মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পুলিশ কর্মীও ভিডিওতে শোনা গেছে এক ব্যক্তি তরুণীকে বলছেন ধর্ম পরিবর্তনের জন্য শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার কাগজ দেখান আরেক ব্যক্তি বলতে শোনা যায় আপনি কি নতুন আইনটা পড়েছেন না পড়েননি এরপরে আরেক ব্যক্তি ওই তরুণীকে বলে বসেন এই নতুন আইন তোমাদের মতো মানুষের জন্য বানানো হয়েছে ওই তরুণী পরে সংবাদ মাধ্যমকে জানান তিনি ওই মুসলিম ব্যক্তিকে নিজের ইচ্ছাতেই বিয়ে করছেন তার কথায় আমি একজন প্রাপ্তবয়স্ক নারী আমার বয়স বাইশ বছর আমি আমার নিজের ইচ্ছায় জুলাই মাসের চব্বিশ তারিখে বিয়ে করেছিলাম আজ পাঁচ মাস হয়ে গেল আমরা বিবাহিত এরপরে রেজিস্ট্রি করতে যাই পুলিশ জানিয়েছে এই ঘটনায় আসল অভিযোগ দায়ের করেছেন ওই হিন্দু তরুণীর মা তিনি দাবি করেছেন অভিযুক্ত মুসলিম যুবক তার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে বিয়ে করে জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে এরপরেই ওই যুবক ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ যদিও এই কথা এখনও স্পষ্ট নয় যে ওই যুবকের বা তরুণীর ধর্ম আদৌ পরিবর্তন হয়েছে কিনা বা ধর্ম পরিবর্তন করার পরিকল্পনা তারা করেছিলেন কিনা তা সত্ত্বেও উত্তরপ্রদেশে জারি হওয়া নতুন এডিন্যান্সের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে এ খবর জানিয়েছে দাওয়াল ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পর ব্যাপক সাইবার হামলা আমিরাতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর সাইবার হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত রবিবার পারস্য উপসাগরীয় দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মুহাম্মদ হামাদ আল কুয়েতি এ তথ্য জানিয়েছেন গত আগস্ট মাসে কয়েক দশকের আরব নীতি ভেঙে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় এতে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের বহু মুসলিম দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন এবং সুদানো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ অনুসরণ করে দুবাইয়ে এক সম্মেলনে মোহাম্মদ হামাদ আল কুয়েতি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু লোকজন ব্যাপক ভিত্তিক সাইবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এমনকি হামলাকারীরা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলেননি তিনি কুয়েতি স্পষ্ট করে বলেন ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে তিনি দাবি করেন সাধারণত বহু হামলা ইরান থেকে হয়ে থাকে তবে সাম্প্রতিক হামলার পেছনে কারা ছিল সে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেননি দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ